আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা লাইভে আছো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাও, আমরা ক্লাসটা শুরু করে দিব। শুরুতেই তোমরা তোমাদের নাম এবং রোল নাম্বারটা লিখে ফেলবে, কারণ অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে। ওয়ালাইকুম আসসালাম রাহাত, আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? রাহাত, রোল নাম্বারটা মেনশন করে ফেলো। যারা যারা প্রেজেন্ট আছো শুরুতেই, ক্লাসের শুরুতেই রোল নাম্বারটা লিখে ফেলো। 24, 37, 12, 31 প্রেজেন্ট, 46, 46। আচ্ছা, যারা যারা লাইভে আছো তোমরা তোমাদের রোল নাম্বারটা লিখতে ভুল করবে না, রোল নম্বরটা দ্রুত লিখে ফেলো, কারণ অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে। আচ্ছা ঠিক আছে, যারা মানে ক্লাস অ্যাটেন্ড করবে সাথে সাথে নাম এবং রোল নম্বরটা লিখে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ রাফি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম উৎপাদন ব্যবস্থা, উৎপাদন ক্ষমতার ধারণা, সংজ্ঞা এবং প্রকারভেদ, এবং সেখানে বিভিন্ন ধরনের উৎস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করা হবে তোমার উৎপাদন ক্ষমতার যে ব্যবহার, অষ্টম অধ্যায়ে উৎপাদন ক্ষমতার ব্যবহার, এবং এখানে যে সূত্রগুলো আছে তোমাদের অঙ্ক করতে লাগবে, এই সূত্রগুলো আজকে আমরা সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। সূত্র এবং প্রভাব বিস্তারকারী উপাদান নিয়ে 32 প্রেজেন্ট। আচ্ছা, শুরুতে নাম রোল যারাই অ্যাটেন্ড করবে সাথে সাথে নাম রোল লিখে তারপর তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করবে, 25 প্রেজেন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দেই। আমরা জানি যে উৎপাদন ক্ষমতাটা কি। উৎপাদন ক্ষমতা বলতে বোঝানো হয়ে থাকে যে কোনো একটা প্রতিষ্ঠানের একটা উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করে সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করতে সক্ষম হয় তাকেই বলা হয়ে থাকে উৎপাদন ক্ষমতা। তার মানে সর্বোচ্চ উৎপাদন হারকেই বলা হয়ে থাকে উৎপাদন ক্ষমতা। আজকে আমরা জানব উৎপাদন ক্ষমতার বিভিন্ন সূত্র নিয়ে। শুরুতেই আসো সদ্ব্যবহার পরিমাপের সূত্র, এবং সদ্ব্যবহার পরিমাপ বলতে কী বোঝানো হয়। সদ্ব্যবহার বলতে বোঝানো হয়ে থাকে কোনো প্রক্রিয়ার সরঞ্জাম, স্থান ও শ্রমের বর্তমান ব্যবহারের হারকেই বলা হয়ে থাকে সদ্ব্যবহার। তার মানে কোনো একটা প্রক্রিয়া তার যাবতীয় সরঞ্জাম, স্থান এবং শ্রম ব্যবহার করে যে পরিমাণ পণ্য দ্রব্য উৎপাদন করতে সক্ষম হবে তাকেই বলা হবে সদ্ব্যবহার পরিমাপ। সদ্ব্যবহার পরিমাপের ক্ষেত্রে তোমরা এই সূত্রটা সূত্রের মাধ্যমে বের করতে পারবে। দেখো, সদ্ব্যবহার বা সর্বোচ্চ সদ্ব্যবহার একই সূত্র হবে, গড় উৎপাদনের হারকে আমরা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ দিয়ে 100 দ্বারা গুণ করলেই পেয়ে যাব। তার মানে হচ্ছে সর্বোচ্চ সদ্ব্যবহার বা সদ্ব্যবহার ইকুয়াল টু গড় উৎপাদনের হার ডিভাইডেড বাই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ইনটু 100। এবং কার্যকর সদ্ব্যবহারের সূত্রটা খেয়াল করো, এটা কিন্তু একই। এখানে যখন সর্বোচ্চ সদ্ব্যবহারের কথা বলা হবে তখন নিচে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা লিখবে, গড় উৎপাদনের হারকে ভাগ করবে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দ্বারা। আর যখন কার্যকর সদ্ব্যবহারের কথা বলা হবে সেক্ষেত্রে তোমরা এই জায়গাটা চেঞ্জ করে দিবে। দেখো, এই সূত্র আর এই সূত্রের মধ্যে কিন্তু পার্থক্য শুধু এই জায়গাটাতেই আছে, দুইটাতেই গড় উৎপাদনের হার লাগবে। এবং এক্ষেত্রে কার্যকর সদ্ব্যবহার নির্ণয়ের ক্ষেত্রে তোমার গড় উৎপাদনের হার ডিভাইডেড বাই কার্যকর উৎপাদন ক্ষমতা ইনটু 100, এটা দ্বারা আমরা কার্যকর সদ্ব্যবহার বের করতে পারবো। যখন অঙ্কে তোমার কার্যকর সদ্ব্যবহার সম্পর্কে জানতে চাওয়া হবে সেক্ষেত্রে তোমার কী করতে হবে, এই সূত্র প্রয়োগ করে বের করতে হবে।
প্রশ্নে তোমাদের সংখ্যা দেয়া থাকবে, সেই সংখ্যা থেকে তোমাদেরকে এই সূত্র বসিয়ে অঙ্কটা করতে হবে। এই চ্যাপ্টারের সূত্রগুলো খুবই সহজ, তোমরা সূত্র ব্যবহার করেই যে কোনো অঙ্কে সমাধান করতে পারবে। তাহলে দেখো, শব্দব্যবহার পরিমাপের দুইটি সূত্র আছে, একটা হচ্ছে কার্যকর শব্দব্যবহার, আরেকটা হচ্ছে সর্বোচ্চ শব্দব্যবহার। এবার আসো সিস্টেমের দক্ষতা পরিমাপ। সিস্টেমের দক্ষতা কি শুরুতে জেনে নেই। সিস্টেমের দক্ষতা বলতে বোঝানো হয়েছে যে কোনো একটা প্রক্রিয়ার কার্যকর উৎপাদন ক্ষমতার ওপর প্রকৃত উৎপাদন ক্ষমতার শতকরা হারকেই বলা হয়ে থাকে তোমার সিস্টেম দক্ষতা। তাহলে সিস্টেম দক্ষতা আমরা কীভাবে বের করব? সিস্টেম দক্ষতা বের করতে হলে আমাদের কী লাগবে? প্রকৃত উৎপাদনের পরিমাণ লাগবে, এবং সেই সাথে লাগবে কি, সিস্টেম অথবা কার্যকর দক্ষতার পরিমাপ। আচ্ছা, তারপর এই তোমার সিস্টেম দক্ষতা ইকুয়াল টু প্রকৃত উৎপাদন ডিভাইডেড বাই সিস্টেম অথবা কার্যকর দক্ষতা ইনটু 100 দ্বারা আমরা এই সিস্টেমের দক্ষতা পরিমাপ করতে পারি। তাহলে দেখতে পেলাম আমরা যে কীভাবে শব্দব্যবহার পরিমাপ করতে হয় এবং কীভাবে সিস্টেমের দক্ষতা পরিমাপ করতে হয়। 29, প্রেজেন্ট, 55, হ্যাঁ রোল নাম্বারটা লিখে ফেলবে। তারপরে খেয়াল করো, হ্যাঁ উৎপাদন ক্ষমতায় ম্যাথ আছে, কিন্তু আজকে আমরা সূত্র আলোচনা করব। আমরা নেক্সট ক্লাসে, ঈদের ছুটির পরে যে ক্লাস শুরু হবে আমাদের, ঈদের ছুটির পরে 8 তারিখে ক্লাস শুরু হবে, আমরা তখন এই ম্যাথ করব। আজকে আমরা থিওরি নিয়ে আলোচনা করব এবং সূত্র নিয়ে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে সর্বোচ্চ সিস্টেমের দক্ষতা আমরা দেখলাম, এবার দেখব সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কিভাবে পরিমাপ করা হয়। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা পরিমাপের সুনির্দিষ্ট কোনো মানে মেজারমেন্ট নেই, মাপকাঠি নেই। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা নির্ণয় করা হয়ে থাকে তোমার স্বল্পকালীন সময়ের জন্য, এবং এই স্বল্পকালীন সময়ে বিভিন্ন সুযোগ সুবিধা বিবেচনা করে তোমার স্বল্প সময়ের যে পরিমাণ সর্বোচ্চ উৎপাদন করা সম্ভব হয় এক্ষেত্রে তোমার সেটা হিসাব করা হয়ে থাকে। তার মানে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কখন ব্যবহার করা হয়? তোমার স্বল্পকালীন সুযোগ সুবিধা প্রয়োগ করে তোমার উৎপাদন ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই সূত্রটা জেনে নিই আমরা। সূত্রটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ইকুয়াল টু ঘন্টা ডিভাইডেড বাই শিফট ইনটু শিফট ডিভাইডেড বাই দিন এবং দিন ডিভাইডেড বাই সপ্তাহ। খেয়াল করো, ঘন্টাকে আমরা শিফট দিয়ে ভাগ করবো। আবার দেখো এই লাস্টেরটাই কিন্তু আবার ফার্স্টে চলে আসছে। খেয়াল করো, এই সূত্রটা কিন্তু সহজ, একটু টেকনিক্যালি মনে রাখতে হবে। আবার শিফটকে আমরা দিন দিয়ে ভাগ করবো এবং এটাকে আবার গুণ করব কি দিয়ে, দেখো লাস্টেরটাই আবার ফার্স্টে চলে আসছে, দিনকে আবার আমরা ভাগ করব সপ্তাহ দিয়ে। এভাবে আমরা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা বের করতে পারি। তাহলে দেখো আমরা জানতে পারলাম যে কীভাবে শব্দব্যবহার পরিমাপ করতে হবে, কীভাবে সিস্টেমের দক্ষতা পরিমাপ করতে হবে, এবং সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটাকে কীভাবে বের করতে হবে। এবার আমরা জানব যে কীভাবে উৎপাদন ক্ষমতার ব্যবহার নির্ণয় করতে হয়। 10 প্রেজেন্ট, 49, ক্লাস একটু টাইমলি আসার চেষ্টা করবে, কারণ দেখা যায় একটা টপিক আলোচনা করা হয়ে গেলে লাইভ ক্লাসে কিন্তু রিপিটেশনের সুযোগ থাকে না। আচ্ছা তাহলে দেখো, উৎপাদন ক্ষমতার ব্যবহার হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে প্রকৃতপক্ষে মোট উৎপাদন ক্ষমতা শতকরা যে পরিমাণ অর্জন করা সম্ভব হয় তাকেই বলা হয়ে থাকে তোমার উৎপাদন ক্ষমতার ব্যবহার। তার মানে উৎপাদন ক্ষমতার ব্যবহার হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে তোমার যে মোট উৎপাদন ক্ষমতার শতকরা যে পরিমাণ অর্জন করতে পারবে প্রতিষ্ঠান তাকেই বলা হবে উৎপাদন ক্ষমতার ব্যবহার। এবং প্রকৃতপক্ষে কোনো প্রতিষ্ঠান তার মোট উৎপাদন ক্ষমতার যে পরিমাণ ব্যবহার করে থাকে তাকেই বলা হয়ে থাকে উৎপাদন ক্ষমতার ব্যবহার। তার মানে একটা প্রতিষ্ঠান যতটুকু উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে সক্ষম হয় তাকেই বলা হয়ে থাকে উৎপাদন ক্ষমতার ব্যবহার। এবং এটা নির্ণয় করতে হলে তোমাকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে, যেমন প্রকৃত উৎপাদন প্রতি মাসে বা বছরে ডিভাইডেড বাই সর্বাধিক উৎপাদন সম্ভব প্রতি মাসে বা বছরে ইনটু 100। তার মানে উৎপাদন ক্ষমতার ব্যবহার নির্ণয় করতে হলে তোমাকে তোমার কী কী লাগবে দুইটা জিনিস জানতে হবে। এখানে প্রকৃত উৎপাদন প্রতি মাসে বা বছরে হিসাব করা হয়ে থাকে এবং সর্বাধিক উৎপাদন সম্ভাব্য প্রতি মাসে বা বছরে। তাহলে দুইটা জিনিস আমাদের লাগবে, একটা হচ্ছে প্রকৃত উৎপাদন এবং আরেকটা হচ্ছে সর্বাধিক উৎপাদন।
মানে প্রত্যেক মাসে বা বছরে হিসাব করা হয়ে থাকে এই উৎপাদন ক্ষমতার ব্যবহার নির্ণয় করার ক্ষেত্রে। তোমাকে এই দুইটা জিনিস প্রয়োগ করতে হবে এবং তোমরা খেয়াল রাখবে এই 100 গুণ করতে কিন্তু কেউ ভুল করবে না, কারণ এই 100 গুণ না করলে কিন্তু শতকরা পরিমাপটা বের হবে না। কাজে তোমরা যখনই অঙ্কগুলো করবে আমরা করাবো তখনই খেয়াল রাখবে পরিমাপের একক অবশ্যই উল্লেখ করতে হবে। তোমার টাকা লেখা থাকে টাকায় প্রকাশ করতে হবে, পার্সেন্টেজে প্রকাশ করতে হলে শতকরা হারে হিসাব করতে হলে সেক্ষেত্রে পার্সেন্টেজ লিখতে হবে উত্তরে, অবশ্যই এককগুলো মেনশন করতে হবে। আচ্ছা এ পর্যন্ত তোমাদের দেখো তো ক্লিয়ার কিনা। বাহাত্তর প্রেজেন্ট, সাতাত্তর প্রেজেন্ট, সাতাত্তর তুমি আগের ক্লাসগুলো রিফায়েতকে বলছি আগের ক্লাসগুলো তোমরা দেখে নিবে। আমাদের কিন্তু সেকেন্ড পেপার ম্যানেজমেন্ট শেষ, রোজায় আমরা শুরু করেছিলাম ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, সে ক্লাসগুলো তোমরা দেখে নিবে রেকর্ডেড ভিডিওগুলো থেকে, যারা ক্লাসগুলো মিস করেছো অনেকেই মিস করেছো আমি জানি। তারপরে আসো হচ্ছে আমরা, আচ্ছা এ পর্যন্ত সূত্রে কারো সমস্যা নেই, তোমরা সূত্রগুলো কিন্তু একদম বাসায় লিখে লিখে মুখস্থ করে ফেলবে, কারণ আমরা ছুটির পরে যে ক্লাসগুলো পাবো আমরা তখন অঙ্ক শুরু করে দিব। আর আমার যতটুকু মনে হচ্ছে যে আমাদের একটা অধ্যায় শেষ হয়েছে মার্কেটিং দ্বিতীয় পত্র, এবং আরেকটা অধ্যায় বাকি আছে যেটা বাকি ছিল এই উৎপাদন ক্ষমতা, সেটা আমরা শেষ করব পরের ক্লাসগুলোতে। এবং দুইটা চ্যাপ্টারই আমি তোমাদেরকে পড়াবো এই প্রিটেস্টের সিলেবাসে, এবং দুইটা চ্যাপ্টারের আমাদের একটা কমপ্লিট হয়েছে আরেকটা আমাদের চলছে। ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে না? ৫০৭, লেট করা যাবে না, ক্লাসে টাইমলি অ্যাটেন্ড করার চেষ্টা করবে, আবারও বলছি। আর ক্লাসে এসে সাথে সাথে তোমরা নাম এবং রোল নম্বরটা লিখে ফেলবে। এবার আসো উৎপাদন ক্ষমতার ওপর প্রভাব বিস্তারকারী উপাদান, কী কী উপাদান তোমার উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে ক্ষমতার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে সেইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। শুরুতেই আছে দেখো উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে উৎপাদন ক্ষমতায় বিদ্যমান সুযোগ সুবিধা, মানে কী কী সুযোগ সুবিধা তোমার পেলে একটা প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হবে এক্ষেত্রে সেগুলো বিবেচনা করা হয়ে থাকে। তাহলে বিদ্যমান সুযোগ সুবিধার ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করা হয়? তোমার প্রতিষ্ঠানের যন্ত্রপাতির বিন্যাস, তারপর হচ্ছে কারখানার অবস্থান, এছাড়া আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বিবেচনা করা হয়ে থাকে এক্ষেত্রে। তার মানে একটা প্রতিষ্ঠানের বিদ্যমান সুযোগ সুবিধা যদি অনুকূল হয় সেক্ষেত্রে তোমার কী হবে, উৎপাদনের পরিমাণটা বাড়বে। এছাড়াও তোমার উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তার করে থাকে পণ্য বা সেবার প্রকৃতি, পণ্য বা সেবার প্রকৃতির ওপরে তোমার এই উৎপাদন ক্ষমতার পার্থক্য দেখা যায়। পণ্য লাইনে যখন অধিক পরিমাণ পণ্য থাকে সেক্ষেত্রে তোমার কী হয়ে থাকে, উৎপাদন ক্ষমতাটা হ্রাস পায় পণ্যের আধিক্যের কারণে। আবার যখন পণ্য লাইনে তোমার পণ্যের পরিমাণটা কম থাকে সেক্ষেত্রে উৎপাদনের পরিমাণটা তোমার বৃদ্ধি পেয়ে থাকে। তার মানে আমরা জানলাম যে পণ্য লাইনে অধিক পরিমাণ পণ্য থাকলে উৎপাদন ক্ষমতা হ্রাস পায়, আবার পণ্য লাইনে যদি পণ্যের পরিমাণ কম হয়ে থাকে সেক্ষেত্রে তোমার উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পেয়ে থাকে, এটাও তোমার উৎপাদন ক্ষমতার ওপর অন্যতম একটা প্রভাব বিস্তারকারী উপাদান। এবং তৃতীয় উপাদানটা হচ্ছে ব্যবস্থাপকীয় দক্ষতা। ৪৫ লেট করা যাবে না। তারপরে দেখো হচ্ছে ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে এখানে বোঝানো হয়েছে যে উৎপাদন ব্যবস্থাপকের যে দক্ষতাগুলো রয়েছে উৎপাদন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সেটার উপর অনেকটা তোমার উৎপাদন ক্ষমতাটা নির্ভর করে থাকে। ব্যবস্থাপক যদি দক্ষ হয় কী হবে, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। অন্যদিকে যখন ব্যবস্থাপক অদক্ষ হবে সেক্ষেত্রে কী হবে, উৎপাদনের পরিমাণটা হ্রাস পাবে। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী উপাদান। ২৮ প্রেজেন্ট। তারপরে দেখো উৎপাদন প্রক্রিয়ার প্রকৃতি, উৎপাদন প্রক্রিয়ার প্রকৃতির ওপরেও উৎপাদনের হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। উৎপাদন ব্যবস্থাপক যদি উৎপাদিত পণ্যের গুণগত মানের দিকে বেশি পরিমাণে গুরুত্ব দেয় সেক্ষেত্রে কী হবে,
তোমার উৎপাদনের পরিমাণটা হ্রাস পাবে। আর যখন তোমার উৎপাদন প্রক্রিয়ায় তোমার গুণগত মানের দিকে লক্ষ্য রাখা হবে না, সর্বোচ্চ উৎপাদনের দিকেই প্রাধান্য দেওয়া হবে, তখন সেক্ষেত্রে উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন প্রক্রিয়ার প্রকৃতির ওপরও তোমার উৎপাদন ক্ষমতাটা অনেকাংশে নির্ভরশীল। তারপর দেখো মানবীয় উপাদান। মানবীয় উপাদান বলতে এখানে প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মচারীদেরকে বোঝানো হয়েছে। একটা প্রতিষ্ঠানের মানবীয় উপাদান যদি দক্ষ হয়, প্রশিক্ষিত হয়, তাহলে কি হয়, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। অন্যদিকে যদি কর্মীরা অদক্ষ হয় এবং অশিক্ষিত হয় এবং তারা যদি কাজের প্রতি আন্তরিক না হয়, সেক্ষেত্রে তোমার কি হবে, দেখো তো দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে উৎপাদনের পরিমাণটা হ্রাস পাবে। এখন দেখা যাচ্ছে কাউসার, খেয়াল করো তো এখন দেখা লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা ঠিক আছে, এটা গোলা আসতেছে, আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি কিন্তু তোমরা কেন দেখতে পাচ্ছ না বুঝতে পারছি না। আচ্ছা আমি একটু খাতাটা উঁচু করে দেখি। আচ্ছা দেখো তো এখন দেখা যাচ্ছে কিনা, এখন দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমি একটু করে ধরে রাখি তাহলে দেখা যাবে। আচ্ছা তাহলে মানবীয় উপাদানটা উপরেও নির্ভর করে থাকে যে উৎপাদন ক্ষমতাটা কি হবে। মানবীয় উপাদান হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মচারী, এবং শ্রমিক কর্মচারীরা দক্ষ হলে উৎপাদনের পরিমাণ কি হবে, বৃদ্ধি পাবে। এবং অদক্ষ কর্মীরা কি করবে, তোমার অদক্ষ কর্মীরা উৎপাদন হ্রাস করে থাকে, কারণ তাদের যন্ত্রপাতি কীভাবে পরিচালনা করতে হবে সেটা তারা অনেক সময় জানে না অদক্ষরা, এজন্য এটা একটা কারণ উৎপাদন হ্রাসের। পরিচালন সংক্রান্ত যে উপাদান রয়েছে, পরিচালন সংক্রান্ত উপাদান বলতে এখানে বোঝানো হয়েছে যে একটা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তোমার যে সকল উপাদান নিয়োজিত থাকে সেগুলোকে বোঝানো হয়ে থাকে এখানে। এবং এই পরিচালন সংক্রান্ত উপাদানগুলো হচ্ছে তোমার কাজের সময়সূচি, উৎপাদন উপকরণ ব্যবস্থাপনা, গুণগত মানের নিশ্চয়তা এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। এই সকল পরিচালন সংক্রান্ত উপাদানগুলো তোমার যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, যথাযথভাবে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে তোমার কী হবে, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। তারপরে দেখো বাহ্যিক উপাদান। এখানে বাহ্যিক উপাদান বলতে বোঝানো হয়েছে যে তোমার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উপাদানের বাইরেও যে সকল উপাদান থাকে, যেমন তোমার হতে পারে পণ্যের মান, উৎপাদন ক্ষেত্রে নিরাপত্তা বিষয়ক বিধিবিধান, তারপর হতে পারে শ্রমিক সংঘের প্রভাব, এছাড়াও হতে পারে পরিবেশ দূষণ সংক্রান্ত বিভিন্ন উপাদান। এগুলো হচ্ছে বাহ্যিক উপাদান, যেগুলো তোমার কী করে থাকে, উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তার করে থাকে। তারপরে দেখো অষ্টম উপাদানে বলা হয়েছে প্রক্রিয়াগত উপাদান। উৎপাদন প্রক্রিয়ার উপরও উৎপাদন ক্ষমতা নির্ভরশীল, এবং উৎপাদন প্রক্রিয়ায় দেখা হয়ে থাকে যে আসলে কর্মীরা কতটুকু তাদের প্রক্রিয়াগত মানে কী কীভাবে প্রক্রিয়াকরণ করার মাধ্যমে তারা উৎপাদন করবে, তাদের সামর্থ্য কতটুকু, সেগুলো এখানে বিবেচনা করা হয়ে থাকে। এবং উৎপাদিত পণ্যের গুণগত মানের দিকে যদি অধিক গুরুত্ব আরোপ করা হয়, সেক্ষেত্রে তোমার কী হবে, উৎপাদনের পরিমাণটা হ্রাস পাবে। তারপরে দেখো আমাদের পরবর্তী প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে তোমার অন্যান্য অভ্যন্তরীণ বিষয়। বাহ্যিক উপাদান ছাড়াও অন্যান্য অভ্যন্তরীণ বিষয় এক্ষেত্রে বিবেচনা করা হয়ে থাকে, যেমন তোমার হতে পারে যে মজুত পণ্য, তারপরে হচ্ছে কাজের সময়সূচি, মান নিয়ন্ত্রণ পদ্ধতি, যন্ত্রপাতি কীভাবে রক্ষণাবেক্ষণ করা হবে এবং যন্ত্রপাতি কীভাবে মেরামত করা হবে, এই বিষয়গুলো এখানে তোমার বিবেচনা করা হয়ে থাকে, এবং এগুলো তোমার উৎপাদন কার্যক্রম সচল রাখতে প্রভাব বিস্তার করে থাকে। আচ্ছা দেখো তো এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান। এই পয়েন্টসগুলো তোমরা পড়বে এমসিকিউর জন্য পড়বে, কারণ অনেক সময় বলা হতে পারে এমসিকিউতে যে নিচের কোনটি উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান, আবার বলা হতে পারে যে কোনটি উপাদান নয়।
56 লেট কেন? শিহাব ক্লাসে টাইমলি অ্যাটেন্ড করতে হবে, খেয়াল রাখবে। তারপরে দেখো উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণ। উৎপাদন ক্ষমতা বিভিন্ন কারণে হ্রাস পেয়ে থাকে, কী কী কারণ দেখো।